সাম্প্রতিক সময়ে ডলার সংকটের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। বিদেশি এই মুদ্রায় নির্ভরতা কমাতে ও বাণিজ্য স্বাভাবিক রাখতে বাংলাদেশ ভারতের মধ্যকার বাণিজ্যে টাকা ও রুপিতে লেনদেনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল রুপিতে লেনদেন। সেপ্টেম্বরে শুরু হবে টাকায় লেনদেন। নতুন সিদ্ধান্তে সুফল মিলেছে দিনাজপুরে হিলি স্থলবন্দরে। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে দুই দেশের মধ্যকার আমদানি রফতানি বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রুপিতে যে আমদানি করার অনুমতি দিয়েছে গভর্নমেন্ট, তাতে আমরা বা আমার এক্সপোর্টাররা আশার আলো দেখছে এবং এতে করে আমাদের সময় কম লাগবে, সহজে আমদানি করা যাবে এবং দেশ উপকৃত হবে। ডলার সংকটের যে অভিশাপ, এই অভিশাপ থেকে আজকে ছোটখাটো আমদানিকারকরা তারা মুক্তি পেল। তবে সকল বেসরকারি ব্যাংকে দ্রুত এই সুবিধায় এলসি খোলার সুযোগের দাবি তাদের। সোনালী ব্যাংক এবং আরেকটি বেসরকারি ব্যাংকের সঙ্গে তার একটা লেনদেন একটা চলবে, কিন্তু আমরা তো বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে আমরা যারা আমদানিকারকরা আছি কিংবা রপ্তানিকারকরা আছে, আমরা কোন স্টাইলে রুপিতে বিজনেসটা করবো। 2022-23 অর্থ বছরে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে 12,94,886 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি।